আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক প্রতিষ্ঠান হচ্ছে আইএফআইসি ব্যাংক। এই ব্যাংক থেকে এই নিয়োগ বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার হিসেবে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। তো এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যে সকল প্রার্থীকে একটি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করা হবে। আবেদন করতে যে সকল যোগ্যতা লাগবে সে সম্পর্কে বলা হয়েছে যে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, কম্পিউটার চালনায় ভালো দক্ষতা থাকতে হবে এবং 12 জুন 2022 তারিখে 30 বছর বয়স হতে হবে। এর বেশি হলে আবেদন করা যাবে না। যে সকল দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে যে কর্মজীবনের শুরুতে ব্যাংকের প্রধান ব্যক্তি হিসেবে ওয়ান স্টপ ব্যাংকিং পরিষেবা প্রদান করতে হবে এবং সময়সীমা অন্যান্য কাজও করতে হবে। ব্যাংকের পণ্য বিক্রির মাধ্যমে ব্যাংকের ব্যবসার উন্নতি করতে হবে। তো এখানে বেতন সম্পর্কে বলা হয়েছে যে নিয়োগের শুরুতে 30,130 টাকা প্রদান করা হবে এবং 1 বছর সফলভাবে চাকরি সম্পাদন করার পর সহকারী অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হবে এবং তখন বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে 41,770 টাকা। এছাড়াও নিশ্চিতকৃত কর্মদক্ষতার ভিত্তিতে প্রযোজ্য হিসেবে অতিরিক্ত কর্মদক্ষতা ভিত্তিক অর্থ প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যে যদি আপনি নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন তাহলে আবেদন করতে বলা হয়েছে একটি লিঙ্কের মাধ্যমে। লিঙ্কটি হচ্ছে career.ific.bd.com। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 12 জুন 2022। তো এই ছিল আইএফআইসি ব্যাংকের চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন। অন্য একদিন আসবো অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।